5-6000 কো মানে সংসার চলে কোন মতে আর কি না না আল্লাহ ছি ডলার কি ডলার 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 কি তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে তোমাদের বাড়িতে যদি বিড়াল থাকে এভাবে ফেলে দিও না দেজাই মানে বিশাল এক সংঘর্ষ আর তারপর গাইস জিজি তোমগো ভাইয়ের কপালে আজীবনকার জন্য এই কাটা দাগটাও হয়ে যায় প্রবলেম ইভেন্ট টাইটেলে অ্যাডভান্স গেমিং লিখলো ওয়ার্নিং মান আরে ভাই আমার চ্যানেলে আমার নাম ইউজ করতে পারে না উপায় হ্যালো গাইস সকলকে স্বাগতম জানাচ্ছি DK-ENP এর আরো একটি নিউজ রিলেটেড ভিডিওতে যেখানে আমরা অনলাইন গেম এবং গেমের সাথে রিলেটেড ব্যক্তিবর্গের প্রাত্যহিক জীবনের আপডেটগুলোকে জানব আপডেটগুলো জানানোর পূর্বে বর্তমানে গেমের ভিতরে একটি 100% টপ আপ ইভেন্ট দেওয়া হয়েছে যেখানে আপনারা 1000 ডায়মন্ড টপ আপ করলে 1000 ডায়মন্ড আপনারা বোনাস পাবেন সো যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা আমাদের পেজের ভিতরে মেসেজ দিতে পারেন এবারে মূল টপিকে ফিরে আসা যাক সর্বপ্রথম আমাদের আপডেটটি হচ্ছে স্যাভেজ 420 থেকে রিসেন্টলি স্যাভেজ 420 যখন রাস্তা দিয়ে আসতেছিলেন এমন অবস্থায় একটি বিড়ালের বাচ্চাকে দেখতে পান এবং তিনি সেটাকে সাথে করে বাসায় নিয়ে আসেন বাসায় নিয়ে আসার পরে তিনি সেটাকে খাওয়ানোর চেষ্টা করেন কিন্তু সেটি কোনোভাবেই কোনো কিছু খাচ্ছিল না যার ফলে হয়তো অভুক্ত অবস্থায় বিড়াল ছানাটি মারা যাবে তবে এই বিড়াল ছানাটির এই অবস্থা যারা করেছে অর্থাৎ যে বাসায় বিড়াল ছানাটির জন্ম হয়েছিল তারা রাস্তায় ফেলে দিয়ে গিয়েছিল তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিল নিউটার করাই দাও যাতে বাচ্চা না হয় কিন্তু এইভাবে যে বিড়ালের বাচ্চাগুলোকে এইটুকু বাচ্চাগুলোকে যদি আমি এখন ফেলে দিয়ে আসি ওরা কিন্তু অতখানি বড় হয় না যে কোনো পরিবেশে সার্ভাইভ করতে পারে ওরা মারা পড়বে যতই নামাজ রোজা বলো যত ভালো কাজই করো কিন্তু ওই যে এইসব নিষ্পাপ প্রাণীগুলোকে যে রাস্তায় ফেলে দিই আমরা এটা কি মানে কিভাবে মানবিকতার মধ্যে পড়ে বা একটা মানুষের মধ্যে পড়ে হোক তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে তোমাদের বাড়িতে যদি বিড়াল থাকে এইভাবে ফেলে দিও না আর একটু বড় হোক কমপক্ষে আড়াই মাস বয়স হোক আড়াই মাস পর্যন্ত পালো তারপর ফেলে দিলে ওরা সার্ভাইভ করতে পারবে কিন্তু এরকম অবস্থায় ফেলো না টিভি গেমিং এর বিষয়টাতে কালে ভাদ্রে কোনো না কোনো ভাবে রোস্টাররা ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছে যার ফলে কিন্তু বেশ কিছু রিপ্লাই দিয়েছিল টিভি রেক্স তবে লাস্ট আপলোড করা ভিডিওতে যেখানে আই এম সুদীপকে নিয়ে রিপ্লাই দেওয়া হয়েছিল সেই ভিডিওটি সম্পর্কে আই এম সুদীপ তার কমিউনিটি পোস্টে লেখেন তবলার চামচাদের বলতেছি আমার রিপ্লাই এর আশা পরের জন্মে করিস আগে আমারে নিয়ে যে ভিডিও বানাইছস ওই ভিডিওতে রিপোর্টও সামলা এবং বাস্তবিক অর্থে টিভি রেক্স এর সেই ভিডিওটি বর্তমানে এইচ রেক্স সেকশন দেওয়া রয়েছে রেক্স এর ভিডিওটি নিয়ে আমার যতটুকু মনে হচ্ছে এটি রিপোর্টের ফলেই হয়েছে কারণ প্রথম যখন ভিডিওটিকে দেখেছিলাম তখন কোনো প্রকারের রেজ রেস্ট্রিকশন আসে নাই তবে পরবর্তীতে আই এম সজীবের কমিউনিটি পোস্টের পরে যখন ভিডিওটাকে প্লে করতে যাই তখনই সেখানে এজ রেস্ট্রিকশন দেখাচ্ছিল যা হোক বিষয়টি কি ক্লিয়ার না তবে আমার এমন একটি ধারণা হচ্ছে গতকালকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম হিরো আলম যে কিনা পাবজি মোবাইলের স্ট্রিম করতেছে তবে আপনারা যদি তার পেজটাকে ফলো করেন তাহলে দেখতে পাবেন গতকাল তিনি ফ্রি ফায়ারের স্ট্রিম করেছেন এবং সেখানে লিখে রেখেছেন বাচ্চারা চলে আসো ফ্রি ফায়ার হবে আজ এবং সেখানে তার UID দিয়েছে হিরো আলমের ব্যাপারে একটি জিনিস তো কনফার্ম সে যা যা করেছে প্রত্যেকটার 12টা বাজিয়ে ছেড়েছে অর্থাৎ নাটক মুভি তারপরে গান এবার কি তার পরবর্তী টার্গেট হচ্ছে গেমটার 12টা বাজানো আপনার কি মনে হয় আসলে কি এমন একটি কিছু করতে চাচ্ছে হিরো আলম এ ব্যাপারে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন টাইটেল ব্যবহার করুক না কেন সেই সকল টাইটেল গুলোতে রেস্ট্রিকশন আসতেছে যার ফলে বাধ্য হয়ে অ্যাডভান্স গেমিং তার নিজের মন মতো করে টাইটেল দিতে পারতেছে না এখন এখানে তার হাতে শুধুমাত্র দুইটি অপশন রয়েছে একটি হয় ইম্পসিবল লেখা না হলে কোলাবরেশন লেখা এখন এই দুইটির মধ্যে থেকে অ্যাডভান্স গেমিং কেন ইম্পসিবল সিলেক্ট করলেন সেটি সরাসরি তার ভিডিও থেকে দেখে নেওয়া যাক আমার চ্যানেলে সব ভিডিওর টাইটেল দিন দিন ইম্পসিবল হয়ে যাচ্ছে মনে হচ্ছে এটা কোনো অসম্ভব মিশনের চ্যানেল কিন্তু এই টাইটেলটা আমি নিরুপায় হয়ে দিচ্ছি এটা আমি বুঝিয়ে বলতেছি এটা তো জানো আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দুইটাই আছে কপিরাইট স্ট্রাইকটা 3 মাস পর চলে যাবে কিন্তু গাইডলাইন ওয়ার্নিংটা সারা জীবন থেকে যাবে এখন প্রবলেম হচ্ছে আমি যে টাইটেলই দিই চ্যানেল থেকে ওয়ার্নিং আসে টাইটেল প্রবলেম ইভেন্ট টাইটেলে অ্যাডভান্স গেমিং লিখলো ওয়ার্নিং মার্ক আরে ভাই আমার চ্যানেলে আমার নাম ইউজ করতে পারে না উপায় হচ্ছে টাইটেল একমাত্র ইম্পসিবল এবং কোলাবরেশন দুইটা শব্দ এছাড়া আর কোন ওয়ার্ড লিখলেই ওয়ার্নিং মারে কোলাবরেশন তো আর লেখা যায় না তাই ইম্পসিবল লিখে দেয়
এখন আমাদের পরবর্তী স্টোরি কাজি অর্পার আর্নিং নিয়ে। রিসেন্টলি সাদিয়া এবং নাজিয়ার সাথে একটি কিউএনএ করেন কাজি অর্পা, যেখানে কাজি অর্পা জানায় তার ইনকাম অ্যারাউন্ড 6 digit মতো, অর্থাৎ সেটি 1 lakh থেকে 9 lakh মধ্যে হবে। অর্থাৎ এখানে 6 digit বলতে লাখখানিক টাকার কথা বলা হয়েছে, তবে সেটি কত লাখ টাকা সেটি কনফার্ম না। আমার একটা কোশ্চেন আছে, আমি কি করবো? অবশ্যই সাদিয়া বুক করছো, তুমি না করলে হয়? হ্যাঁ, আমার না অনেক জানার ইচ্ছা, ঠিক আছে, যে তুমি এই ফেসবুক পেজ, ইউটিউব, মানে এই সব দিয়ে মাসে কত টাকা ইনকাম করো? কি কত টাকা ইনকাম করি ভাই? 5-6 হাজার মানে সংসার চলে কোনো মতে আর কি। ও, 5-6 হাজার তার মানে 5-6 lakh টাকা? ওয়াও, কারা জানি মেকআপ এর বিষয়ে। আচ্ছা সরি গাইস, এটা আমার ক্ষেত্রে ভিডিও, আমি কাউকে রোস্ট করতে চাই না। আলহামদুলিল্লাহ গাইস, আমার আম্মু আব্বুকে আমি ভালো কন্ট্রিবিউট করতে পারি। কোন কোন মাসে আপ এন্ড ডাউন হয়, কোন মাসে দেখা যায় ভালো স্পন্সর থাকে, কোন মাসে একটু কম থাকে। ছোটবেলার একটি গল্পকে তুলে ধরেন। গল্পটি কি ছিল তার সামান্য একটি অংশ আমি আপনাদের সকলের সামনে উপস্থাপন করতেছি। তবে আপনি যদি পুরো ভিডিওটি সম্পর্কে জানতে ইন্টারেস্টেড হন, তাহলে কাব্য ভাইয়ের চ্যানেল থেকে পুরো বিষয়টা সম্পর্কে জেনে নিতে পারেন। আপায়নগঞ্জ হচ্ছে যখন আমার 2-3 বছর না 4 বছর বয়স, ওই টাইমটাতে থাকতাম। আর আমাদের যিনি বাড়িয়াল আন্টি ছিল, উনি নাকি আমাকে অনেক বেশি ভালোবাসত। আর আমি সারাক্ষণ, ওনার একটা ছাগল ছিল, ছাগল নিয়ে খেলা করতাম, ঠিক আছে? তো ছাগল নিয়ে খেলা করতাম। একদিন উনি রান্না করতেছে, ওনার ওপেন প্লেস ছিল রান্না করার জন্য তখন। সো ওপেন প্লেসে উনি রান্না করতেছিল, আর রান্না করার শেষে রান্না করার যে কড়াই, ওই কড়াই নিয়ে উনি ফিরতেছিল। আর আমি তো ভাই ছটফটে ছোটোবেলা থেকেই। সো উনি যখন ফিরতেছে, ওই টাইমটাতে কী হয়েছে, আমি সোজা মানে খেয়াল না করে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছিলাম। আর আমি যখন দৌড়াদৌড়ি করতে করতে আন্টির ওইদিকে চলে গেছি, আমি খেয়াল করি নি। আন্টির হাতে ছিল গরম কড়াই, সামনে ছিলাম দৌড়ন্ত উড়ন্ত আমি, আর আন্টি তো মনে করো বেশি কিছু না, খেয়ালই করতে পারে নাই। আমি ডিরেক্ট যে কড়াইয়ের সাথে সংঘর্ষ বেঁধে যাই, মানে বিশাল এক সংঘর্ষ। আর তারপর গাইজ, জিজি তুমি ভাইয়ের কপালে আজীবনকার জন্য এই কাটা দাগটা হয়ে যায়। আজকের ভিডিওটি এ পর্যন্ত, আজকের মতো আমি এখানে শেষ করতেছি। তবে নেক্সটে আরো কোনো ভিডিওতে ফিরে আসবো আর অনেকগুলো টপিক নিয়ে। সে পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।